নমস্কার আমি আনসারি স্যার আনসারি ইনস্টিটিউট থেকে আপনার সবারকে ওয়েলকাম জানাচ্ছি এর আগে আমি একটা ভিডিও বাংলা মিডিয়াম এনএসকে নিয়ে তৈরি করেছি বহু লোকেরা ওই ভিডিওটাকে দেখেছে পছন্দ করেছে লাইক করেছে কমেন্ট করেছে বহু ছাত্ররা যারা আমাদের কাছে অ্যাডমিশনের জন্যে কন্ট্যাক্ট করছে ওনারা জানতে চাইছেন সিলেবাস বা কন্টেন্ট কি আছে এর আগে আমি যদি এগোই আপনাদের কাছে একটা ক্ষমা চেয়ে নেব আমি একটা হিন্দি ভাষাভাষী লোক আমার বাংলায় যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করবেন আর আপনাদের রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছোতে পারি এর আগে আমি একটা ভিডিও বাংলা মিডিয়ামকে নিয়ে তৈরি করেছি যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি ওটাকে দেখে নেবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা সেই ভিডিওতে কিছু সাবজেক্টকে নিয়ে ডিসকাস করেছিলাম কি কি সাবজেক্ট বাংলা মিডিয়ামে সিনিয়র সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি বলতে গিয়ে হায়ার সেকেন্ডারি যেটাকে আমরা পশ্চিম বাংলায় বলি টেন প্লাস টু কী কী সাবজেক্ট বাংলা মিডিয়ামে অ্যাভেলেবেল আছে বাংলা মিডিয়ামে অ্যাভেলেবেল আছে বলতে গিয়ে এই সাবজেক্টের পিডিএফ বা স্টাডি মেটেরিয়াল আপনি বাংলা মিডিয়ামে পাবেন তার মধ্যে একটা সাবজেক্ট রইল হিস্ট্রি আমি হিস্ট্রিকে নিয়ে ডিসকাস করি হিস্ট্রির কোড হলো থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো হিস্ট্রির পুরো বইটা তিনটে পার্টে ডিভাইড করা আছে বুক ওয়ান বুক টু অ্যান্ড বুক থ্রি তিনটে পার্টে ডিভাইড করা আছে এই তিনটে পার্টকে কতগুলো মডিউলের মধ্যে ডিভাইড করে দেওয়া আছে মডিউল বলতে গিয়ে কিছু চ্যাপ্টারকে নিয়ে এক একটা মডিউল তৈরি করা হয়েছে হয়তো চারটে পাঁচটে এখানে আটটে মডিউল বা আটটে চ্যাপ্টার আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কিছু মডিউল তৈরি করা হয়েছে এই হিস্ট্রি বইতে আপনার সব মিলিয়ে ছটা মডিউল আছে আমি এক একটা মডিউলে কি কি চ্যাপ্টার আছে কি কি টপিক আছে ওইটা নিয়ে আপনাকে আমি একটা ভিডিও করছি ডিসকাস করছি আপনি দেখুন বই ওয়ান মডিউল ওয়ান কী আছে ভারতীয় ইতিহাসের ধারণা লেসেন টুটা কী আছে ভৌগোলিক অবস্থান ভারতের પ્રાাগৈতিহাসিক সংস্কৃতি लेसन 3 টা হলো হরপ্পা সভ্যতা लेसन 4 টা হলো বৈদিক যুগ लेसन 5 জনপদ থেকে সাম্রাজ্য लेसन 6 মৌর্য পরవర్তি যুগ लेसन 7 টা হলো গুপ্ত ও তাদের উত্তরাধিকারীগণ আর लेसन 8 হয়ে গেল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ মধ্যে পরিবর্তন পড়ে ভারতবর্ষ এই চ্যাপ্টারগুলো যেটা দেখছেন হয়তো আপনারা ক্লাস টেনে কিছু কিছু পড়েছেন ক্লাস মাধ্যমিকের সিলেবাসের মোতাবেক হয়তো যারা ক্লাস টুয়েলভে কিছু হিস্ট্রি পড়েছেন এই চ্যাপ্টারগুলো হয়তো জানেন তো এই সব চেনা জানা চ্যাপ্টারগুলো আছে এটাকে নিয়ে আপনি ভালোভাবে প্রিপারেশান নিতে পারেন এইবার আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে নেক্সট স্লাইড বলতে গিয়ে মডিউল টু দেখুন মডিউল টুতে মধ্যযুগের ভারত কি কি আছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা ও প্রসার লেসেন টেন মুঘল শাসনের প্রতিষ্ঠা লেসন এলেভেন ভারতের আঞ্চলিক রাজ্যের উত্থান দ্বাদশ থেকে অষ্টাদশ শতক টুয়েলভ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা থার্টিন যে চ্যাপ্টারটা হচ্ছে অর্থনীতি ফোরটিন মধ্যযুগের ভারতের সাংস্কৃতিক বিকাশ আর ফিফটিন যে চ্যাপ্টারটা আছে মুঘল শাসনের পতন এর মধ্যে দিল্লি সালতানাত মুঘল শাসন এইসবগুলো আমরা হয়তো সব পড়েছি এবার নেক্সট মডিউলে আমি যাচ্ছি নেক্সট আছে দেখুন আমি বললাম তিনটে বই আছে এখন যে আমি দুটো মডিউল ডিসকাস করলাম ওটা বই বুক ওয়ান থেকে ছিল এইবার বুক টুতে আসছি বুক টু মডুল থ্রি আধুনিক ভারত কোথা থেকে শুরু হচ্ছে লেসেন সিক্সটিন থেকে এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন পর্যন্ত ভারতের ব্রিটিশ শাসন এর প্রতিষ্ঠা ব্রিটিশ উপনিবেশবাদের আর্থনৈতিক ফলাফল লেসেন সেভেন্টিন এবার লেসেন এইটিনটা দেখুন আধুনিক ভারতের সামাজিক পরিবর্তন সমূহ আর লেসেন নাইনটিন কোম্পানির শাসনের বিরুদ্ধে গণ প্রতিরোধ এইটা হলো মডুল থ্রি এইবার আমি যাচ্ছি মডুল ফোর মডুল ফোরের সমসাময়িক ভারতবর্ষ জাতীয়তাবাদ ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন তার মানে চ্যাপ্টার কুড়ি টোয়েন্টি ওয়ান এটা হলো মডুল ফোর এর নেক্সট স্লাইডে আমি যাচ্ছি দেখুন এটা হলো মডুল ফাইভ বিশ্ব শতকের বিশ্ব এবার দেখুন উনিশশো খ্রিস্টাব্দের বিশ্ব চলচ্চিত্র উনিশ শতকের উত্তরাধিকার প্রথম বিশ্ব উদ্যান রুশ বিপ্লব মানে ওয়ার্ল্ড হিস্ট্রিকে নিয়ে এটা কথা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মধ্যবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াই যেটাকে কোল্ড ওয়ার আমরা বলি যুগ অ্যান্ড তার রাজনীতি তারপরে লেসেন টোয়েন্টি সিক্স জাতীয় মুক্ত আন্দোলন উপনিবেশবাদের অসান উন্নয়ন এইবার আমরা আসছি উনিশশো পঁচাশি সাম্প্রতিককাল এইবার দেখুন লেসন সেভেন্টিন টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি সেভেন রূপান্তর রূপান্তরকরণ টোয়েন্টি এইট বিশ্ব শতাব্দীর সাংস্কৃতিক পরিবর্তন আশা করছি আমার বাংলায় একটু ত্রুটি হতে পারে কিন্তু মূল বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারছি এইবার আসুন দেখুন এইবার বই থ্রি বুক থ্রিতে আপনাকে দুটো মডিউল আছে সিক্স এ অ্যান্ড সিক্স বি আপনার পরীক্ষায় সিক্স এ অ্যান্ড সিক্স বি দুটোই আসবে কিন্তু যে কোনো অ্যাক্টার আপনাকে আনসার করতে হবে তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আর ওই হিসাবে আপনি নিজের প্রেপারেশান করতে পারেন দেখুন সিক্স এতে কি আছে ভারতের রাষ্ট্রের বিবর্তন রাষ্ট্র গঠনের সূচনা পর্ব প্রাচীন রাষ্ট্র মধ্যযুগের রাষ্ট্র শিক্ষণ সামগ্রী ঔপনিবেশিক রাষ্ট্র এইবার এটাকে সিক্স বি এইটা দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে করতে হবে সিক্স বি ভারতের সংস্কৃতি সমসামিক সাংস্কৃতিক পরিস্থিতি সাংস্কৃতিক উৎপাদন সাংস্কৃতিক সংযোগ মোটামুটি এইটা নিয়ে আপনার পুরো হিস্ট্রির সিলেবাসটা হয়ে গেল আশা করছি এই যে ভিডিওটা হিস্ট্রি সাবজেক্টকে নিয়ে আমি তৈরি করেছি আপনার পছন্দ হয়েছে আর যদি কোনো সাবজেক্টের ভিডিও বা সিলেবাস আপনি জানতে চান দেখতে চান আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এছাড়া অ্যাডমিশন নিয়ে কোনো কাউন্সিলিং কোনো ব্যাপার কোনো প্রশ্ন সবার ওয়েলকাম আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এর আগে আমি যে ভিডিও শেষ করব শেষ করার আগে আপনাদের রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন আমি আপনাদের কাছে পৌঁছতে পারি নমস্কার